فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. মারাতিব উদ্দিন মানে দিন মানে ইসলাম ধর্মের স্তর, ইসলাম ধর্মে স্তর। প্রথম কথা হলো যে ইসলাম ধর্মে কি যারা অনুসারী তাদের কি কোনো স্তর আছে নাকি সকলেই এক লেভেলের এক স্তরের? তো এর উত্তর হলো জি, ইসলাম ধর্মে স্তর আছে, অন্য ধর্মেও স্তর আছে। যেমন হিন্দু ধর্মে স্তর রয়েছে 6টি, কি বলে যে ব্রহ্মা, তারপরে বিষ্ণু, তারপরে কি যেন মনে পড়তেছে না, যাই হোক ওগুলো আছে। খ্রিস্টান ধর্মে স্তর রয়েছে হলো 3টা, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স। এবং হিন্দু ইহুদি ধর্মে স্তর রয়েছে 2টা, মাসুনি, সহিউনিয়া এবং মাসুনিয়া, একটা প্রকাশ্য দল এবং একটা তাদের গোপন দল। আর অন্য ধর্মেও বা বিভিন্ন ধর্মগুলোর মধ্যে শ্রেণীবিন্যাস বা স্তর রয়েছে। ইসলাম ধর্মেও স্তর রয়েছে, তবে পার্থক্য হলো হিন্দু ধর্মের কথাই বলি, যে হিন্দু ধর্মে যে ব্যক্তি যে স্তরে জন্মগ্রহণ করেছে, যে লেভেলে জন্মগ্রহণ করেছে, মৃত্যু পর্যন্ত তাকে ওই লেভেলে থাকতে হবে, এর থেকে উন্নত লেভেলে প্রমোশনের কোনো সুযোগ নেই। কিন্তু ইসলাম ধর্মে কেউ যদি উন্নত লেভেলে থাকে তাহলে সে, কেউ যদি নিচের লেভেলে থাকে তাহলে সে ইমান আমল এখলাসের মাধ্যমে উচ্চ লেভেলে যেতে পারে। আর যদি কেউ উচ্চ লেভেলে থাকে তাহলে সে যদি ইমান আমল তাকওয়া থেকে ঢিলেমি করে দেয়, শিথিলতা দেখায়, তাহলে তার ডিমোশন হতে হতে সে হয়তো নিচের লেভেলে কিংবা একদম জিরো লেভেলেও যেতে পারে। তো এই হলো কথা। يا رب العالمين.